হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রাজেশ সিক্সটি রাজেশ সিক্সটি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে জিলেটের নাম্বার সিস্টেমে কম্পিউটার অ্যাপ্লিকেশানে ভিডিও নাম্বার সেভেন এর আগে আমি অলরেডি যে যে জিনিসগুলো কমপ্লিট করেছি সেগুলোর লিস্ট আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি পার্ট ওয়ানে ডেসিমেল টু বাইনারি কনভার্শান আমি দেখিয়েছি পার্ট টুতে বাইনারি টু ডেসিমেল পার্ট থ্রিতে ডেসিমেল টু অক্টাল পার্ট এ অক্টাল টু ডেসিমেল পার্ট ফাইভে ডেসিমেল টু এক্সাডেসিমেল পার্ট সিক্সে এক্সা ডেসিমেল টু ডেসিমেল তো এই ভিডিওগুলো যদি তোমরা দেখতে চাও লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন অবশ্যই দেখো চিলেট এক্সামের জন্যে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অক্টাল নাম্বার থেকে বাইনারি নাম্বারে কীভাবে কনভার্সান করতে হয় দেখে নেব তো চলো দেখে নিই তো আমি এখানে এক্সাম্পেলের জন্য একচল্লিশ ধরে নিয়েছি যেটা একটা অক্টাল নাম্বার সেটাকে আমরা বাইনারিতে কনভার্ট করবো তো দেখো এখানে অকটাল থেকে তুমি সরাসরি বাইনারিতে যেতে পারবে না তোমাকে অকটাল থেকে আগে ডেসিমেলে যেতে হবে ডেসিমেল থেকে বাইনারিতে তুমি কনভার্ট করতে পারবে তাছাড়া আরও অন্যান্য পদ্ধতি আছে তোমার যদি অকটাল থেকে বাইনারিতে ডাইরেক্ট তোমার যদি টেবিল মুখস্থ থাকে বাইনারি টেবিল অকটাল টু বাইনারি তাহলে তোমরা ইজিলি কনভার্ট করতে পারবে কিন্তু সকলের পক্ষে সেটা মুখস্ত রাখা সম্ভব নয় তাই প্রসেসটা জেনে নাও যাতে তোমরা টেবিল ভুলে গেলেও বা টেবিলের সাহায্য ছাড়াও তোমরা কিভাবে এটা সলিউশন করতে পারবে তো প্রথমে দেখো আমি একচল্লিশকে চার আর একে ভেঙে নিয়েছি এবং রাইট টু লেফট অর্থাৎ একের সাথে এবং চারের সাথে রাইট টু লেফট আমি এইট গুণ করেছি এইটের পাওয়ার এক ঘর করে বাড়িয়ে বাড়িয়ে অর্থাৎ প্রথমে একচল্লিশের একটা লিখেছি লিখে ইন্টু এইট টু দি পাওয়ার জিরো প্লাস তারপর একচল্লিশের চারটা লিখেছি দেখো এখানে চার লিখেছি চার লিখে ফোর ইন্টু এইট টু দি পাওয়ার ওয়ান লিখেছি তো সেটার ভ্যালু এসেছে অর্থাৎ টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান ওয়ান ইন্টু ওয়ান ওয়ান হলো আর এদিকে হচ্ছে এইট টু দি পাওয়ার ওয়ান মানে হচ্ছে আট চার বত্রিশ আর এদিকে হচ্ছে এক তেত্রিশ অর্থাৎ একচল্লিশ অক্টাল ভ্যালুর ডেসিমেল ভ্যালু হচ্ছে তেত্রিশ থার্টি থ্রি তো আগে যদি আমার ভিডিও দেখে থাকো তোমরা ডেসিমেল টু বাইনারি বাইনারি টু ডেসিমেল কনভার্সান তাহলে তোমরা এটা ইজিলি করতে পারবে যেহেতু ডেসিমেল অলরেডি এসে গেছে তো তা আমি তোমাদের বলে দিচ্ছি তেত্রিশকে দুই দিয়ে ভাগ করবো ষোলো দুকুণে বত্রিশ হয় তো এক রিমাইন্ডার থাকে সেই একটা আমি ডান দিকে লিখে দিলাম আবার ষোলোকে দুই দিয়ে ভাগ করব আট দুকুনে ষোলো মিলে যাচ্ছে কোনো রিমাইন্ডার নেই জিরো লিখে দিলাম ঠিক সেইভাবে আটকে আবার দুই দিয়ে চার দুকুণে আট মিলে যাচ্ছে তাই আবার জিরো লিখে দিলাম ডান দিকে আবার চারকে দুই দিয়ে ভাগ করলে দুয়ে দুয়ে চার মিলে যায় গুন করে তো আবার জিরো লিখে দিলাম ডান দিকে যতক্ষণ মিলবে জিরো না মিললে অর্থাৎ যেটা রিমাইন্ডার থাকবে সেটা আমি ডান দিকে লিখবো আবার যদি দুইকে আমি দুই দিয়ে ভাগ করি তাহলে দুই একে দুই মিলে তো জিরো তো এখানে আমরা নিচে থেকে ওপরের দিকে কাউন্ট করব অর্থাৎ ওয়ান জিরো 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 ওয়ান অর্থাৎ এই অক্টাল নাম্বার একচল্লিশের বাইনারি ভ্যালু হচ্ছে ওয়ান চারটে জিরো তারপর ওয়ান আশা করি তোমরা বুঝতে পারলে কীভাবে অক্টাল থেকে বাইনারিতে গেলাম প্রথমে আমরা অক্টাল থেকে ডেসিমেলে যাব সেই ডেসিমেল ভ্যালুকে আমরা বাইনারিতে কনভার্ট করব তো এখান পর্যন্ত তোমরা যদি ভিডিওটা দেখে থাকো আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলো না তো আমি এরপর দেখে নেবো যে অক্টাল নাম্বার যদি পয়েন্টে থাকে তাহলে সেটা কীভাবে বাইনারিতে নিয়ে যাব তো দেখে নেবো আমরা নেক্সট স্লাইডে সেটা দেখো অক্টাল নাম্বার এখানে টুয়েলভ দশমিক দুই অর্থাৎ বারো দশমিক দুই আমরা অক্টাল নাম্বার ধরে নিয়েছি দেখো অক্টাল নাম্বারে যেদিকে পূর্ণ সংখ্যা আছে অর্থাৎ বারো সেটাকে আমরা আগের রুলস অনুযায়ী যেমনভাবে আমরা এইট টু দি পাস জিরো এইট টু দি পাওয়ার ওয়ান করে যেভাবে আমরা ডেসিম কনভার্ট করেছিলাম ঠিক সেইভাবেই করব দেখো যেটা তোমার ডান দিকে আছে অর্থাৎ টু আর ওয়ান সেটাকে আমরা টু ইন্টু এইট টু দি পা জিরো প্লাস ওয়ান ইন্টু এইট টু দি পাওয়ার ওয়ান ভেঙে নিয়েছি যেটার ভ্যালু হয় আট প্লাস দুই আর ডান দিকে যেটা ফ্র্যাকশান সেটা প্লাস দিয়ে পয়েন্ট 2 ইন্টু এইট টু দি পাওয়ার মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কেন হলো কারণ জিরো অলরেডি লেফট সাইডে পূর্ণ সংখ্যার দিকে টেকেন দেখো টু ইন্টু এইট এটা অলরেডি টেকেন তো এখানে আমি টু ইন্টু এইট দিয়ে শুরু করলাম রাইট সাইডে যদি আরও সংখ্যা থাকতো ধরো টুয়েলভ পয়েন্ট টু টু থাকতো তাহলে বা টু থ্রি থাকতো তাহলে প্লাস দিয়ে থ্রি ইন্টু দি পাওয়ার মাইনাস টু হতো তো আশা করি তোমরা বুঝতে পারলে তো আর দুই প্লাস হয় হচ্ছে দশ পয়েন্ট টু ফাইভ অর্থাৎ দশ দশমিক দুই পাঁচ তো এটা আমরা ডেসিমেল ভ্যালু পেয়ে গেলাম এখনও আমরা বাইনারিতে যেতে পারিনি তো আগের রুলস অনুযায়ী প্রথমে অক্টাল থেকে ডেসিমেলে যাব ডেসিমেল থেকে বাইনারিতে যাব এবার এই ডেসিমেল ভ্যালুকে কীভাবে বাইনারিতে নিয়ে গেলাম সেটা তো আমরা দেখে নাও তো ডেসিমেল ভ্যালু প্রথমে যেটা পূর্ণ সংখ্যা আছে সেটা দশ সেটা দুই দিয়ে ভাগ করে নেবো পাঁচ দুপুনে দশ মিলে গেলো কোনো রিমাইন্ডার নেই ডান দিকে জিরো লিখলাম পাঁচকে আবার দুই দিয়ে ভাগ করলাম দুয়ে দুয়ে চার এক রিমাইন্ডার লইলো এক রেখে দিলাম আবার দুইকে দুই দিয়ে ভাগ করলে দুই একে দুই মিলে গেলেও জিরো লিখলাম তো নিচে থেকে উপর অব্দি কাউন্ট করবো ওয়ান জিরো ওয়ান জিরো তো দশের ডেসিম্যাল ভ্যালু হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো এবার পয়েন্ট টু ফাইভকে আমরা বাইনারিতে নিয়ে যাব তো পয়েন্ট টু ফাইভকে বাইনারিতে নিয়ে যেতে গেলে যেহেতু বাইনারি তোমরা জানো বেস দুই তাই পূর্ণ সংখ্যা বাদে যে ফ্র্যাকশানটা আছে পয়েন্ট টু ফাইভ সেটাকে আমরা দুই দিয়ে গুণ করবো দেখো আমি এখানে করেছি জিরো পয়েন্ট টু ফাইভ ইন্টু টু এসেছে জিরো পয়েন্ট ফাইভ এইবার জিরো পয়েন্ট ফাইভ এসছে তো জিরো এসছে পূর্ণ সংখ্যার দিকে তো যেটা পূর্ণ সংখ্যায় এসেছে সেটা আমরা ডান দিকে লিখে দিলাম জিরো এবার পয়েন্ট ফাইভটাকে আবার নিচে লিখে আবার দুই দিয়ে গুণ করব তাহলে আসে হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো পূর্ণ সংখ্যার দিকে এসেছে এক তাই আমরা ডান দিকে এক লিখে দিলাম এবার দেখো ফ্র্যাকশানের দিকে কিন্তু জিরো এসে গেছে এরপর যদি আমি ফার্দার স্টেপ করি অর্থাৎ জিরো ইন্টু আবার ইন্টু টু করি তাহলে কিন্তু আবার জিরোই আসবে তাই এখানে আমি এই প্রসেসটা স্টপ করেছি অর্থাৎ ফ্র্যাকশানে যখন জিরো এসে যাবে তখন এই প্রসেসটা স্টপ করবে তো দেখো তাহলে অ্যান্সার হবে হচ্ছে উপর থেকে নিচের দিকে আমরা যাবো জিরো অর্থাৎ ওয়ান জিরো ওয়ান জিরো পয়েন্ট হচ্ছে দশ দশমিক পাঁচের বাইনারি ভ্যালু বা তোমরা বলতে পারো এখানে যে অক্টাল ভ্যালুটা ধরেছিলাম টুয়েলভ অক্টাল ভ্যালুর বাইনারি ভ্যালু হচ্ছে তাহলে ওয়ান জিরো করি তোমরা বুঝতে পারলে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করতে বলো না আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করো ভিডিও শেষের আগে বলতে চাই কম্পিউটার অ্যাপ্লিকেশান ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এবং এনভাররমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ে জিলেটের টেন ইয়ার্সের কোশ্চেন অলরেডি সলভ করানো আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংও করানো আছে তো তার ভিডিও যদি তোমরা দেখতে চাও লিঙ্ক ইনটা ডেসক্রিপশন অবশ্যই দেখো তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে নতুন কোনো প্রশ্নের সাথে ততক্ষণ বাই থ্যাঙ্কস ফর ওয়াচিং